হ্যালো, গুড মর্নিং, সালাম আলাইকুম, হাই, হাউ ইউ, কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর আজকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকালবেলা একটু লেট হয়েছে উঠতে, তো সকালবেলায় ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল আমাদের অফিসের কল স্টার্ট করতে হয়। মিটিং থাকে আমাদের এভরি মর্নিং 10টা থেকে আমাদের মিটিং থাকে, সো উই হ্যাভ টু স্টার্ট দ্যাট। অ্যান্ড তার জন্য খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমাকে ল্যাপটপ নিয়ে বসে যেতে হয়। তো এখন একটু আমি ব্রেক নিয়েছি, অ্যান্ড আই এম টেকিং এ লিটল টি ব্রেক। তো সকাল থেকে আমার মর্নিং স্কিন কেয়ার যেটা হয়, যেটা আমি প্রত্যেক এভরি মর্নিং করি, সেটা হয়নি। তো আজকে ভাবলাম যে আজকে আমার যে মর্নিং স্কিন কেয়ার রুটিনটা আছে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আপনারা দেখুন আজকে আমার মর্নিং স্কিন কেয়ার কী করে হয়। তো সকালবেলায় আমার 4টে প্রোডাক্ট একদম ম্যান্ডেটরি, এভরি মর্নিং আমি স্কিন কেয়ারটা করি। অ্যান্ড দ্যাট ইজ লাইক, মানে ওটা না হলে আমার মানে দিনটা আমি স্টার্টই করতে পারি না। ইনকেস সকালে খুব বেশি কাজ যদি থাকে তাহলে ওটা আমি যখন ফ্রি পাই, ইন দ্য মর্নিং টাইম যখনই আমি ফ্রি পাই আমি ওটা করি। সো আমার স্কিন কেয়ারের মধ্যে কী কী প্রোডাক্টস ঘুরে যাবে সেগুলো আপনাদের আমি দেখাচ্ছি। প্রথম হচ্ছে এটা নিউট্রিজেদের অয়েল ফ্রি অ্যাকিনি ওয়াশ। এই ওয়াশটা আই রিলি লাইক দিস বিকজ আমার যেহেতু আপনারা অনেকবার অনেক মানে আমার ফ্রেন্ডস, রিলেটিভস, ফ্যামিলি সবাই জানে যে আমার ফেস খুব অ্যাকিনি প্রো। ইনফ্যাক্ট আপনি এখানেও দেখতে পারবেন আমার ফেসে খুব বেশি অ্যাকিনি হয়। তো আমি ইউজুয়ালি মানে র্যান্ডামলি কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারি না। তো আমি এটা আমি ইউজ করছি প্রায় এক দেড় মাস থেকে, অ্যান্ড রিয়েলি এটা আমার প্রচুর অ্যাকিনি কমিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট আমার ফেস খুব অয়েলি, আপনি দেখবেন আমার ফেস খুব বেশি অয়েলি, ডাল থাকে কখনো কখনো। তো সেটার জন্যে আমি এটা ইউজ করি, অ্যান্ড দিস ইজ রিয়েলি গুড। অ্যান্ড যেটা জেল বেস্ট, তো খুব রিফ্রেশিং লাগে। তো এটা আমি এখন ইউজ করবো। এটা খুব ভালো, খুব সুন্দর একটা সফট, বেশি ড্রাই করে না। ইনফ্যাক্ট আপনার ফেস খুব গ্লো অ্যান্ড রেডিয়েন্ট থাকে। আমি এটা এভরি মর্নিং ইউজ করি, অ্যান্ড ইভিনিংও আমি ইউজ করি। আমি মেকআপ রিমুভ করার পর এটা ইউজ করি। সো দিস ইজ রিয়েলি নাইস, অ্যান্ড আমি এটা আমার মর্নিংয়ে এটা আমার মাস্ট গো, মাস্ট টু ডু লিস্টে এটা আমার নাম্বার ওয়ানে। এটা আমি এখন ইউজ করবো। আমি আর এটা খুব বেশি মানে অল্প নিলে যথেষ্ট, মানে বেশি নিতে হয় না। আপনার ফেসে যদি একেনি থাকে, আই থিঙ্ক দিস ইজ বেস্ট, মানে বেস্ট মানে এটা আমার জন্য তো খুব ভালো স্যুট করেছে। বিকজ আমি কোনো স্কিন প্রোডাক্ট র্যান্ডামলি ইউজ করতে পারি না, বিকজ আমার স্কিন খুব বেশি সেন্সিটিভ। আর আমি যখনই মানে যখনই কিছু ইউজ করেছি আমার ব্রণ তো মানে মাস্ট বেরাবে। সো আমার খুব সিলেক্টিভ হতেও হয় নিজের প্রোডাক্ট ইউজ করার জন্য। জাস্ট ফিউ সেকেন্ডস আপনি এরকম ভালো করে করবো। ভালো করে ড্যাপ করবেন, বেশি প্রেশার দিয়ে স্কিনে মুছবেন না, জাস্ট ড্যাপ। খুব রিফ্রেশিং। অবভিয়াসলি আপনি একদিন লাগাবেন আর আপনি ভাববেন যে একই একদিনে লাগালে ঠিক হয়ে যাবে, সেটা তো নয়। তো এটা উইথ প্রসেস, উইথ টাইম এটা আস্তে আস্তে আপনার অ্যাকিনি কমিয়ে দেয়, আপনার ফেসে যে অয়েলি ভাবটা থাকে সেটাও কমিয়ে দেয়। সো ইট উইল টেক গ্র্যাজুয়ালি টাইম। সো আমি এটা 1.5 মান্থ থেকে ইউজ করছি, অ্যান্ড আই ক্যান সি দ্য প্রোডাক্ট, আই ক্যান সি দ্য রেজাল্ট। দেখুন আমার ডার্ক সার্কেলস ইউজুয়ালি ছিল না, কিন্তু তাও একটু শ্যালো লাগে। তো স্টিল ইট হ্যাজ বিন রিডিউস। ফেসটা যখন আপনি ভালো করে ধুয়ে নিয়েছেন, তারপরে আমি ইউজ করি নিউট্রিজেনের হাইড্রো বুস্ট ওয়াটার জেল ময়েশ্চারাইজার। দিস ইজ এক্সট্রিমলি গুড,
এটা আপনার ফেস অয়েলি করে না, চিপচিপ করে না, যেটা ইউজুয়ালি আমরা অনেক ক্রিম দেখেছি আর অনেক ক্রিমে আমরা ইউজ করি অ্যান্ড সেটা দেখি যে চিপচিপ করছে, চিপচিপ করানো আপনার ডাস্ট জমে যায় অ্যান্ড ডাস্ট জমে গেলে তখন কী হয় কি আপনার অ্যাকনি হয়ে যায়। সো আই ট্রাই টু ইউজ সামথিং উইচ ইজ ভেরি রিফ্রেশিং অ্যান্ড ইজিলি ফেস অ্যাবজর্ব করে নেয়, সেরকম আমি প্রোডাক্ট ইউজ করতে খুব পছন্দ করি অ্যান্ড ইট ইজ ভেরি সিন্স আমার স্কিন খুব অয়েলি আর আমার স্কিন খুব সেন্সিটিভ, সো দিস ইজ দ্য বেস্ট থিং উইচ আই লাইক লাভ টু ইউজ, দিস ইজ নিউট্রোজেনাস হাইড্রো বুস্ট। দেখুন আর এটা এরকম জেল বেসে আছে, মানে দেখে রিফ্রেশিং লাগবে অ্যান্ড ইজ বিউটিফুল স্মেল, একদম গল্প নিতে হবে দেখুন, মানে এত ছোট একটা মানে এত ছোট একটা মানে কোটোতে মানে এটা আই ডোন্ট নো 15 গ্রামের আছে প্রায়, এটা আমার 1.5 মাস ধরে চলছে অ্যান্ড ইট ইজ এক্সপেন্সিভও বেশি নয়, একদম পকেট ফ্রেন্ডলি, 370 রুপিস, সো খুব একটা এক্সপেন্সিভ নয় অ্যান্ড ইট উইল গো ফর অ্যারাউন্ড আমার আই থিঙ্ক 1.5 মাসে আপনি বুঝতে পারছেন আমি এটুকুই ইউজ করেছি, সো আরামসে আই থিঙ্ক আমার 3 মান্থস তো চলেই যাবে আই থিঙ্ক, সো আমি জাস্ট এটুকু ইউজ করেছি অ্যান্ড আই উইল জাস্ট কিপ ইট ইন দিস, আই উইল পুট ইট লাইক দিস অ্যান্ড আই উইল জাস্ট অ্যাপ্লাই ইট অন মাই ফেস, খুব রিফ্রেশিং আর খুব ভালো স্মেল। আপনি হাতেও লাগাতে পারেন, মুখেও লাগাতে পারেন, সো এখন আমার ময়শ্চারাইজার লাগানো হয়ে গেছে অ্যান্ড ইটস জাস্ট ওয়াও ফিলিং রাইট নাও, তারপরে আমি ইউজ করি সানস্ক্রিন ইউজ করি, ইট ইস আ ড্রাই টাচ, এটাও আপনার একদম অয়েলি নয়, চিপচিপ নয়, যেটা ইউজুয়ালি প্রত্যেকটা মেয়ের প্রবলেম হয় যে চিপচিপ করে সানস্ক্রিন আর বাইরে লেগে সানস্ক্রিনে একটা আমার খুব বেসিক প্রবলেম হতো আগে যখন আমি সানস্ক্রিন ইউজ করতাম, তো আমি সানস্ক্রিন লাগানোর পর না আমি খুব মানে বেশি আমার মনে হতো সানস্ক্রিন লাগালে আমি বেশি কালো হয়ে যাচ্ছি এরকম লাগতো, মানে প্রোটেক্ট করছে কি আমি বেশি কালো লাগছি এরকম লাগছে, বাট অ্যান্ড খুব বেশি চিপচিপ করতো অ্যান্ড চিপচিপ জিনিসটা আমার খুব আনকমফোর্টেবল লাগে, সো আই হ্যাভ স্টার্টেড ইউজিং ইন নিউট্রোজেনাস অ্যান্ড এটাও আমি প্রায় 1.5 থেকে 2 মাস ইউজ করছি অ্যান্ড ইট ইজ রিয়েলি গুড, দিস ইজ আল্ট্রা লাইট ক্লিন ফিল, সো ইট ইজ অ্যান্ড ইট ইজ ওয়াটার রেজিস্ট্যান্ট, তো এখন আপনারা ভাবলেন যে আমরা কেন মানে বাড়িতে থাকছি বাইরে যাচ্ছি না তাহলে সানস্ক্রিন কেন, বাট সানস্ক্রিন শুধু বাইরে ইউজ করার বাইরে যাবো তার জন্যই ইউজ করবো সেটা নয়, সানস্ক্রিন বাড়িতেও ইউজ করার দরকার বিকজ ইউভি রেজ বাড়িতেও থাকে, কম্পিউটারের সামনে কুকিং করছেন বা যখন আপনি ছাদে যাচ্ছেন বা মোস্ট আমরা যেমন ওয়ার্কিং উমেন তো আমাদের মানে প্রায় ইউ ক্যান সে 24 আওয়ার্সের মধ্যে 12 আওয়ার্স তো আমাদের কম্পিউটারের সামনেই থাকতে হয়, সো কম্পিউটারে যে লাইটটা আসছে সেটাও, সো জাস্ট টু প্রোটেক্ট দোজ ফ্রম দোজ হিট অ্যান্ড দ্যাট দোজ লাইট ইউভি রেজ থেকে আমরা প্রোটেক্ট করার জন্য বাড়িতে আমাদেরকে নিউট্রোজেনার SPF 50+ সানস্ক্রিন ইউজ আমি করি অ্যান্ড ইট ইজ রিয়েলি গুড, দেখুন একদম অল্প বেশি দরকার হয় না, জাস্ট সি দ্য কোয়ান্টিটি, আপনি একটা নেবেন আপনার আরামসে 3 মান্থস চলে যাবে, জাস্ট সি জাস্ট হাতে এরকম অ্যাপ্লাই করুন, একটু মাসাজ করে নেবেন সকালবেলায়, ইটস ভেরি রিলিফিং, ভালো লাগে না চোখটা এরকম আপনি এরকম করে যদি একটু মাসাজ করে নেন না, ওয়াও ইটস জাস্ট ওয়াও ফিলিং, সো একদম ড্রাই হয়ে আছে দেখুন একদম চিপচিপ, মানে আমি যে ময়শ্চারাইজার লাগিয়েছি আমি যে সানস্ক্রিন লাগিয়েছি আমি আপনি জাস্ট কিছু ফিলই করবেন না যে আপনি কিছু লাগিয়েছেন, একদম মানে খুব একদম ড্রাই হয়ে যায় অ্যান্ড মানে খুব ভালো একটা ফিলিং, একটা খুব ভালো রিফ্রেশিং ফিলিং, আর তারপরে বাড়িতে এটা তো ফেসের জন্য হয়ে গেল, এখন আমি ইউজ করছি আমার লিপসের জন্য আমি ইউজ করছি লিপ অ্যান্ড চিক টিন্ট ফ্রম জাস্ট হার্বস,
সো দিস ইজ রিয়েলি নাইস বিকজ এটা আপনার লিপস শুধু স্কিনে তো কেয়ার করলে হবে না, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর লিপস অলসো। সো আমি কি ইউজ করি, আমি জাস্ট হার্বসের টিন্ট ইউজ করি, দিস ইজ লিপ অ্যান্ড চিকস। চিকসে আপনি চিকসে অবভিয়াসলি আমি বাড়িতে লাগাই না, যখন আমি বাড়ি টাইরে যাই তখন জাস্ট একটা ক্যাজুয়াল জাস্ট ওয়ান গো মেকআপ করার জন্য তখন আমি এটা ইউজ করি। এখানে আপনি জাস্ট ড্যাপ করে দেবেন এরকম, সরি দেখাচ্ছি, এরকম থাকে। সো আমার এগুলো পার্সোনালি খুব বেশি ফেভারিট, সো আই হ্যাভ দিস টাইপ অফ কালেকশন, আমি দেখাচ্ছি আপনারা দেখে। এরকম আমার কাছে রেডিশ একটা আছে আর একটা পিঙ্কিশ আছে, সো যখন যেই ড্রেসটা আমি পরি সেরকমভাবে আমি এটা, অ্যান্ড দিজ আর কমন কালার, সো আপনি মানে যখন এটা কমন কালার, সো ইউ ক্যান জাস্ট মানে আপনি আপনার ড্রেস হিসাবে আপনি নিজের কালার শেড ইউজ করতে পারেন। সো রাইট নাও আই ওয়্যারিং পিঙ্ক, সো আই উইল বি অ্যাপ্লাইং দিস পিঙ্ক জাস্ট অ্যান্ড দিস ইজ নট আ লিপস্টিক অর সামথিং লাইক দ্যাট, ইস ইজ আ ইটস লাইক আ বাম অ্যান্ড ইটস লাইক আ টেন্ট উইচ ইজ গিভস আ ময়শ্চারাইজ ইউর লিপস অ্যান্ড ইট গিভস আ গুড কন্ডিশন টু ইউর লিপস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট জাস্ট ড্যাব। মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে সব মেয়েরা একটু পিঙ্কিশ লিপস করলে একটু ফেসে দেখতে ভালো লাগে, সো দ্যাট ইজ অলসো টেকিং কেয়ার অফ বাই দিস। অ্যান্ড এটা শুধু একটা পিঙ্কিশ দেখুন, এটা শুধু একটা পিঙ্কিশ কালারটাই দিচ্ছে, শুধু দিচ্ছে না, তার সাথে আপনার লিপসটাকে ময়শ্চারাইজ করছে। সো দিস ইজ জাস্ট ওয়াও, ইটস মাই ফেভারিট। তো আমি নিজের ড্রেস হিসাবে পিঙ্ক রেড দুটো ইউজ করি, এটা আপনি ইজিলি পাবেন, পেয়ে যাবেন জাস্ট হবসে, এটা বেশি জাস্ট পকেট ফ্রেন্ডলি অনলি। প্রাইসটা আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাকে, সেইখান থেকে যে আপনি দেখবেন, আমি এখানে কম্বো অফারও পাওয়া যায় একটার সাথে একটা ফ্রি। সো প্লিজ টেক কেয়ার অফ ইউর স্কিন অ্যান্ড এটা একটা মেন্টালিটি আছে যেহেতু বাড়িতেই আছি, তো এত কিছু মানে ময়েশ্চারাইজ এইসব লাগানোর কী দরকার, বাট বাড়িতে আপনি থাকুন না, বাইরে আপনি যান, বাইরে হোয়াট এভার ইট ইজ, কিন্তু কেয়ার নেওয়াটা খুব বেশি দরকার। সো যেখানেই আপনারা থাকুন, টেক কেয়ার অফ ইউর সেলফ, টেক কেয়ার অফ ইউর হেলথ, টেক কেয়ার অফ ইউর স্কিন অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর মোর আপডেটস অ্যান্ড থ্যাংক ইউ, আজকে ব্লগটা এখানে, থ্যাংক ইউ সো মাচ, বাই।